নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দেবা 360 বেঙ্গল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে একটি নতুন আপডেট তোমাদের মাঝে শেয়ার করব, সেটা হলো SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে কেন্দ্র সরকারের 5,846টি পদে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। সেখানে আপনাদের পুরুষ এবং মহিলা উভয়ে কনস্টেবল নিয়োগ করা হবে এবং এটি কিন্তু অল ইন্ডিয়া জব অর্থাৎ পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাও কিন্তু আবেদন করতে পারবে। সেই সঙ্গে এই নিয়োগটির পরীক্ষা কিন্তু আমাদের নিজের রাজ্যেই হবে, অর্থাৎ এখানে বলা হয়েছে নিয়োগটি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের দিল্লি পুলিশে। তবে বন্ধুরা, এই নিয়োগটির গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে, সেখানে শূন্য পদের হিসাব কিন্তু দেওয়া হয়েছে, বিস্তারিত আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো অত্যন্ত রিকোয়েস্ট হলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার। তাছাড়া আমার চ্যানেলে যারা প্রথম ভিউ করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, প্রতিনিয়ত এরকম চাকরি সংক্রান্ত ভিডিও সবার আগে আপডেট পেতে হলে। তো চলুন বন্ধুরা, আর বিজ্ঞপ্তিটা কী রয়েছে আমরা কিন্তু একবার জেনে নিই, সেই বিজ্ঞপ্তিটা কী বলা রয়েছে। তবে বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ অফিস অফ দ্য কমিশনার অফ দিল্লি পুলিশ। তো এটা কিন্তু দিল্লি পুলিশ থেকে নিয়োগ করা হচ্ছে। তো সাবজেক্ট কী রয়েছে, সাবজেক্ট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডিরেক্টর রিকমেন্ড অফ কনস্টেবল মেল ফিমেল দিল্লি পুলিশ। তো দিল্লি পুলিশ থেকে কিন্তু নেওয়া হবে 2020 চলতি বছরে কিন্তু নেওয়া হবে স্টাফ সিলেকশন কমিশন পক্ষ থেকে। তো তোমরা কিন্তু এটা ভালো করে একটা দেখে নিবে, আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু এটা দেখতে পারবে। তো সেটা বলা যে পোস্ট সংখ্যা রয়েছে কার কী কী পোস্ট রয়েছে আমরা দেখে নিব। তো প্রথমে যে পোস্টটা রয়েছে কনস্টেবলের জন্য মেলের ক্ষেত্রে ইউআর জন্য নেওয়া হবে 1,681টি আর ইডাব্লিউএসের জন্য নেওয়া হবে 343টি। তাছাড়া ওবিসিদের নেওয়া হবে 662 এবং এসসিদের জন্য পোস্ট রয়েছে 590। তাছাড়াও এসটির জন্য পোস্ট রয়েছে 157টি, টোটাল পোস্ট রয়েছে 3,433টি। তাছাড়া রয়েছে 2 নম্বর যে পোস্ট রয়েছে কনস্টেবল বা এক্স সার্ভিস ম্যানের জন্য যারা রয়েছে তারা তোমরা দেখতেই পাচ্ছ অনস্ক্রিনে, ইউআরের জন্য রয়েছে 94টি, ইডাব্লিউএসের জন্য রয়েছে 19টি, ওবিসির জন্য রয়েছে 37টি, এসসির জন্য রয়েছে 52টি এবং এসটির জন্য রয়েছে 24টি। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 226টি। কনস্টেবলের জন্য রয়েছে সার্ভিসম্যান কমান্ডোর ক্ষেত্রে রয়েছে 93টি হচ্ছে ইউআর জন্য, 19টি হচ্ছে ইডাব্লিউএসের জন্য, ওবিসির জন্য রয়েছে 37টি আর এসির জন্য রয়েছে 67টি আর এসটির জন্য রয়েছে 27টি। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 243টি। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রথমত আমরা জানতে পারছি এখানে কিন্তু 3টে পোস্ট রয়েছে মেলদের ক্ষেত্রে। তো মেলদের কিন্তু টোটাল নিয়োগ করা হবে 3,902টি। তো এবারে আমরা দেখে নিই ফিমেলের কতগুলো পোস্ট রয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফিমেল কনস্টেবল ফিমেল যেটা রয়েছে, তো সেখানে প্রথমত ইউআরদের জন্য নেওয়া হবে 993টি, তারপর ইডাব্লিউএসের জন্য নেওয়া হবে 202টি, তাছাড়া ওবিসির জন্য নেওয়া হবে 367টি, এসসিদের জন্য নেওয়া হবে 328টি, তাছাড়াও এসসিদের জন্য নেওয়া হবে 90টি। টোটাল নেওয়া হবে 1,944 জন কিন্তু নেওয়া হবে কনস্টেবল পদে টোটাল। তো ফিমেল আর মেল দুই উভয় পক্ষে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল। এই চলতি বছর বয়সে কিন্তু এটি নিয়োগ করা হবে। তাই বন্ধুরা, এ ছিল আপডেট তোমাদেরকে জানানোর, তো আমি জানিয়ে দিলাম। তবে এখনও পর্যন্ত কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু কোনো নোটিশ দেওয়া হয়নি। যখনই এই সংক্রান্ত নোটিশটা কিন্তু রিকমেন্ডের নোটিশটা কিন্তু সেখানে দিয়ে দিবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেব। তো অবশ্যই কিন্তু এই সমস্ত সংক্রান্ত পরবর্তী যে ভিডিওগুলো হবে, সিলেকশন প্রসেসটা কীভাবে হবে, আবেদন ফিস কত লাগবে, তো আমি বর্তমানে তো বলে দিলাম কতগুলো সিট ফাঁকা রয়েছে। তো আগে যে প্রসেসগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু প্রসেসগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো তার জন্য কিন্তু তোমাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী যেসব নোটিফিকেশন আসবে তা কিন্তু তোমাদের মাঝে আমি শেয়ার করে দেবো। তো বন্ধু, ধন্যবাদ প্রথম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।